আপনি কি সুপারস্টার হতে চান? হ্যাঁ, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। ভিডিওটা না টেন পুরোটাই দেখুন। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? আপনি যদি সুপারস্টার হতে চান তাহলে একটি কাজ আপনাকে সবার আগে করতে হবে। কি? টিকটক নামে পাগলাগার থেকে আপনাকে ঘুরে আসতে হবে, তাহলে আপনি ভাইরাল। মানে আমি বুঝলাম না ভাই, একটা মানুষ এত প্রতিভা কোথা থেকে আসে? হে গাইস, সাগর ইজ ব্যাক উইথ অ্যানাদার বালের ভিডিও, ফালতু ভিডিও, থাটকাস মার্কা বস্তু ভিডিও 1900। থাক, আজ বেশি কিছু বলবো না, হালকার উপরে একটু ঝাপসা লাগাবো, ওই ইন্ট্রো লাগা। বিশ্বাস করেন ভাই, অপু ভাইয়ের চিকনা চামড়ি থেকে মোটকা চামড়ি হয়ে যাবে কখনো ভাবিনি। এইটা আমরা জানতাম, কিন্তু সে হয়ে দেখিয়ে দিল। কি বললা জনি ভাই? এখন আর ছানিয়া পার পাশে আপনাকে বসা লাগবে না অপু ভাই, যথেষ্ট। হুট করে যদি হিরো নামের বডি থেকে সালমান খানের বডি হয়ে যায় তাহলে এদেরকে কেমনে টিকটকে জায়গা দিন। আমাদের দেশে কিছু ইউটিউবার আছে, কখন কোন কন্টেন্ট বানাতে হবে তারা তা ঠিক মতো জানে না। বিশ্বাস করেন ভাই, আমি এটার জন্য প্রস্তুত ছিলাম না যে তার মতো একজন বড় সেলিব্রিটি এইগুলো করবে। কাম টু দা পয়েন্ট, পুরো সেলিব্রিটি হলো রুমান ভাইয়ের মতো আমার কাছে মুরগি। এই মুরগির কথা বলে আমার আরেক কথা মনে পড়ে গেল। অপু কিভাবে এত বড় একটা প্ল্যাটফর্মে চান্স পায়? অপু শরীরে পাম ধরেছে তাই চান্স পাইছে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। বুঝলাম না ভাই, এদেরকে নায়কেরা কি বলবো। যাই হোক, অপুকে জেনেছে সে একটা বোকা, কারণ সে মানুষ চিনে না, মানুষ চিনলে নিত না। আর অপু টিকটক করলে সবাই প্রেমে পড়ে না। এই নেন আপনাদের প্রমাণ, টিকটক আপনার প্রেমে ডুবু খাবে। এরকম অটিস্টিক মেরেই প্রেমে পড়ে। ভেবেছিলাম গরুর ওষুধ খেয়ে যদি মোটা হয়ে আসিস তাহলে তোকে ভালোই লাগবে, কিন্তু তাও পাইলি না। আপনারই বাসের ভাড়া। হাজারো মেয়ের কাছে আজকে এগুলো কি বলছে এর প্রতিবাদ জানাই। কোন এই লোক, কাহাঁ সে আতে? নাপু কথাটা ঠিকই বলছেন, উপরে দেখা যায় দেখতে হনুমানের মতো। পুতুর জিম করার দরকার নাই, তাড়াতাড়ি আয়, গরুর ওষুধ শেষ হয়ে গেল দৌড়তে। আই হ্যাভ কাম টু দা পয়েন্ট, উপু কেন শুয়ে আছে তা আমার মাথায় আসছে না। এখন আবার পানি খাচ্ছে, মনে হয় হরণ হয়ে গেছে। আমারে যদি ধমক না দেন তাইলে একটা বিকল্প পরামর্শ দিতে। মেয়েটা কান্না করছে কেন বুঝলাম না। থাক, এটা পারিবারিক চ্যানেল, এখানে সব কথা বলবো না, আপনারা বুঝে নেন। জি স্যার, আপনি ঠিক বলিয়া। থাক, অপু আর কিছু বলবো না, আজ এইটুকুই বললাম। তো সাহস দেখে মাঝে মাঝে আমি অবাক হয়ে যাই। আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, আমাদের এই সমাজে কারো ভালো কেউ দেখতে পারে না। আমাদের দেশে এমনও ছোট ছোট ইউটিউবার আছে, তাদেরকে আপনারা পারেন একটু চান্স দিতে, একটু জায়গা করে দিতে। কিন্তু আপনারা তা না করে যাদের টাকা আছে তাদেরকেই করছেন, আর যাদের চেহারা আছে তাদেরকে করছেন না। তাই বলবো, আপনারা যদি চান সবকিছু করতে পারবেন, কিন্তু টাকার দিকে না চেয়ে একটু মানুষের দিকে নজর দেন, দেখবেন দেশটা সমাজটা পরিবর্তন হয়ে যাবে। আজ ভিডিও এইটুকুই, যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ।